সব ব্যাপারে আমার মন যা ভাবে ভার্সেস আমার ব্রেন যা ভাবে। এই সুইটি এই শোন না, আর কি হয়েছে, কি বলছিস? এ আমাকে জাস্ট একটা বলে দে না, একের গয়েরটা বলে দে। গয়েরটা? এই তুই কি পাগল হয়ে গেছিস? আগের বার মনে আছে ও তোকে একটা প্রশ্ন দেখায়নি, তুইও দেখাবি না, একদম দেখাবি না, কিসের জন্য দেখাবি? আর তুই কি ভুলে গেছিস যখন ও মনিটর হয়েছিল তখন তোর নামটা লিখেছিল? একদম দেখাবি না, বল পারিনি, বল পারিনি, পারিনি বল। আরে বলে দে বলে দে, একটাই তো কোশ্চেন জিজ্ঞাসা করছে, আর ও খারাপ বলে কি তুই খারাপ? ও দেখায়নি বলে কি তুইও দেখাবি না? আর তোর একটু হেল্পে যদি কেউ পাস করতে পারে তাহলে এটা তো খুব ভালো ব্যাপার, তাই না? তোর দেখানো উচিত। দিদিভাই 20 টাকা থাকলে দে না। বল নেই নেই, কিসের জন্য দিবি, কেন দিবি? এখন ভালো সাজছে টাকা নেওয়ার জন্য, একটু পরে তো মির্জাফরের মতন আসল রং দেখাবে। আর তোর মায়ের কাছে গিয়ে ওই তো তোর নামে চুকলি করে, তুই ভুলে গেছিস তোর বয়ফ্রেন্ড আছে এই কথাটা ওই তো তোর মাকে বলেছিল। আরে তোর কাছে তো 20 টাকা আছে, দিয়েই দে না, আর ও তো ছোট তাই না বল? তোর মায়ের সামনে যদি এখন একটু উল্টো পাল্টা বলে তাহলে না বুঝেই বলে, বড় হলে ঠিক হয়ে যাবে, সো দিয়েই দে। রিহান মেসেজ করছে, ও আমার নাম্বার কোথায় থেকে পেলো? ও বাবা ফ্রেন্ড হওয়ার জন্য বলছে, আমি কি অ্যাকসেপ্ট করে নেব? একদম না বল, তুই ফ্রেন্ডশিপ করতে একদম ইন্টারেস্টেড না, ভুলে গেছিস রাহুল কি করেছিল? সব ছেলেরা একরকমই হয়, সো কোনো ফ্রেন্ডশিপ না। আরে অ্যাকসেপ্ট করে নে ফ্রেন্ডশিপ, আর ও তো তোর ক্রাশ ছিল বল, আর ছেলেটা দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম। আর রাহুলের কথা ভাবছিস কেন? সব ছেলেরা যে একরকম হয় তার তো কোনো মানে নেই না, লাইফ একবার সেকেন্ড চান্স দেওয়া উচিত। কি ব্যাপার, রাহুল কেন ফোন করছে দেখি তো কি বলে। হ্যালো 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 বেবি প্লিজ, আর আই এম সো সরি, আর একটা সুযোগ দাও প্লিজ, আর কখনো এই ভুল করবো না, প্লিজ আর একটা সুযোগ দাও। না না, ওর মিষ্টি কথায় একদম ভুলিস না, ভুলে গেছিস ও কি কি করেছে? বারবার ও একই কাজ করে আর এসে সরি বলে, ভুলে গেছিস ও আগের বারও ঠিক একই কাজ করেছিল? একটা ভুল যদি মানুষ বারবার করে তাহলে সেটা ভুল না, সেটা অপরাধ হয়ে যায়, আর ও তো একটা অপরাধী, তাই ওকে আবার সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। না না, তোর ওকে আর একটা সুযোগ দেওয়া উচিত, মানুষ মাত্রই তো ভুল করে তাই না বল? আর এবার হয়তো সত্যি সত্যি শুধরে গেছে, আর জানিস তো ক্ষমা না যে কেউ করতে পারে না, ক্ষমা করা হচ্ছে উদারতার উদাহরণ, তাই আমার মনে হয় তোর ওকে ক্ষমা করে দিয়ে আর একটা চান্স দেওয়া উচিত। এই সোনা, তোদের এখনো রেজাল্ট দেয়নি এবার? এই একদমই বলিস না এখন যে তোর রেজাল্ট দিয়েছে, সামনেই তো বেড়াতে যাবে, বেড়াতে যাওয়াটা ক্যান্সেল করে দেবে, তোকে বাড়িতে বসে বসে পড়াবে, তার থেকে আগে ঘুরে আয় তারপর এসে বলিস, তখন একটু মারটার খাবি, তখন কিছু হবে না। আরে বলে দে যে তোর রেজাল্ট বেরিয়েছে, বেশি হলে কী বা করবে, একটু বকবে একটু মারবেও, যাওয়াটা হয়তো ক্যান্সেল হয়ে যাবে ঘুরতে, কিন্তু তাও তোকে পড়তে বসতে বলবে, তুই পড়া করবি, আফটারঅল তোরই তো ভালো হবে তাই না? পরের বার তোর রেজাল্ট খুব ভালো হবে।